আসসালামু আলাইকুম। আজকে আবারও আইলাম, একটা তরকারি রান্না শেয়ার দিলাম তোমাদের সাথে। একটা হাঁড়ি বইলাম চুলার মাঝে, তারপরে আমার পরিমাণ মতো দিয়া দিলাম 2 থেকে 3 চামচ সানফ্লাওয়ার তেল, আর খাইটে রাখছি 2টা রসুনের কোয়া ছোট ছোট করিয়া। তেল গরম হওয়ার পরে দিয়া দিলাম খাইটে রাখা রসুনগুলা, অপেক্ষা করলাম রসুনগুলা ব্রাউন হইত, গোল্ডেন কালার, ব্রাউন কিল হইব গোল্ডেন কালার। তারপরে পেঁয়াজ এড করব, তো পেঁয়াজগুলারে খাইটে রাখছি, বয়েল করা পেঁয়াজ নাই, তার জন্য পেঁয়াজ খাইটে দিতে হয়েছে। তো দিয়া দিলাম একটা পেঁয়াজ, তারপরে দিয়া দিলাম আমার পরিমাণ মতো 2 চামচ লবণ টিস্পুনে। লবণ দেওয়ার পরে একটু লাড়াছাড়া করিয়া অল্প গ্যাসে গুড়িয়া রাখি দিব ঢাকনা দিয়া। আসলে অল্প গ্যাসে খারে গুড়িয়া রাখবো, হান্ডি রে হাড়ি রে গুড়িয়া রাখবো। তারপরে একটু পানি দিব, পানি দিয়া আর বারো পেঁয়াজটারে একটু সময় লাগি ঢাকনা দিয়া গুড়িয়া রাখবো। পেঁয়াজটা কিছু নরম হইতে হইব, বয়েল হইতে হইব, তারপরে আইয়া মশলা এড করব। মশলা কিতা এড করলাম অবশ্যই দেখবাই, তো বুঝতো বারে বারে কই আমি, জিনিসগুলা যত বেশি হইব মশলার পরিমাণ বাড়াইতে হইব, পেঁয়াজের পরিমাণ বাড়াইতে হইব। তো সব রান্না তো সমান জিনিস, 1 কেজি মাংস যদিও আলু যদি তার সাথে দো, পেঁয়াজ বাড়ানি লাগে, লবণ বাড়ানি লাগে, সব কিছু। ডাল যদি রান্ধো, বেশি ডাইল হইলে রসুন দিতে হইবে বেশি, পেঁয়াজ দিতে হইবে বেশি, কম হইলে কম করে দিতে হইবে। দেখুন আমি মশলা কিতা দিলাম, খারি পাউডার দিয়া দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, মরিচ গুঁড়ি দিব 1 চামচ। তারপরে মশলাটারে পেঁয়াজের সাথে কষিয়ে নিব, তারপরে আর বারো একটু জল দিব পানি, পানি দেওয়ার পর মশলাটারে আবারও কষিয়ে নিব সুন্দর মতে, কারণ পেঁয়াজটা এখনও বালা করি বয়েল হয়েছে না, আস্তে আস্তে থাকি দিব তরকারির মাঝে পেঁয়াজ। তো পেঁয়াজটা তো মাস কিছু করা লাগব, এখন একটু পানি দিয়া আর বার গুড়িয়া রাখবো কিছু সময় লাগবে। তো আশা করি আমার পাবলিক শুনো হল তোমরা গেছে ভালো লাগবো আজকে তরকারিটাও আমার, আর অবশ্যই লাইক দিয়া ভিডিওটা দেখার চেষ্টা করবে। যারা যারা যুক্ত নাই যুক্ত করিয়া দেখবাই, আর কিতা দিলাম দেখছো, অরেঞ্জর ফিল, অরেঞ্জর বাখল, কমলার বাখল, কমলার বাদা, জামিরর বাখল। আসলে আমি তো অনেক ভালো পাই, ছোটো মাছ দিয়ে রান্ধলেও ভালো পাই, বোয়াল মাছ দি আইড় মাছ দি আমার কাছে অনেক ভালো লাগে। তো কমলার বাখল দেওয়ার পরে আর বারো একটু খসিয়ে নেই, খসিয়ে কিতা দিতাম, কাপড় খসিয়া নিন না, মশলারে আর কি খসাইয়া নিই। তারপরে আইয়া এড করব কয়টুরা বোয়ালর মাছ, লবণ দিয়া সুন্দর করে ধুইয়া রাখছি। তো যদি কারো ভালো লাগে এইভাবে কমলার বাকল দিয়া বোয়াল মাছ দিয়া রান্ধা খাইয়া দেখবাই, খুব মজার একটা তরকারি হয়েছে, আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন মাছটা দিয়া, মাছ দেওয়ার পরে কিতা করলাম একটু
আপনার আশ্রয় আহার গিয়া গুড়িয়া রাখমু ডাকনা দিয়া। আরবার মাছ তো কিছু পানি বার হইব, মশলার সাথে মাছটাও খোঁচা নিয়ে হইব। তারপরে আইয়া কয়টা খাসা মরিচ বাকর পাতা দিয়া আমার পরিমাণ মতো আমি জেলা ফাতলা জুল তার হারে খাই, ওইভাবে ফাতলা জুল দিয়া একটা ডানা দিয়া আর ভারো গুড়িয়ে রাখি দিন। অপেক্ষা করবো বালা করি তরকারিটা উতরিয়ে যাইত। উতরানির পরে চুলার গ্যাসটা বন্ধ করবো। কিলার লাগলো আজকের বোয়াল মাছ কমলার বাকল অবশ্যই খুঁজবে, আর যদি বালা লাগে রান্না করে খাইবে। এখন আস্তে আস্তে উতরানি উঠি যার, তার জন্য ফেনাইছে তরকারির মাঝে, বাক করি সময় উতলিয়ে যাইব ফেনানি, ফেনাটা বন্ধ হয়ে যাইব, সাদা সাদা বাবুল জেনে হয়েছে ফেনা কিতা বাবুল। আইরাম তোমরা গেছে দেখাইম, খিরা উতলাইয়া বুতলাইয়া যায় তরকারি। তখন আস্তে আস্তে আমি চুলার গোস করে নিব, তাও সবাই পাশে থেকে ভিডিও দেখবাই। আল্লাহ হাফেজ, আশা করি সকলের কাছে বালা লাগবো। কমলার বাকল পুয়াল মাছ যারা খাও নাই রান্না করে খাইয়া দেখতে এবার, আর কইবাই রঙিলার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।